কারোর বাড়িতে একবার ছাড় পোকা উপদ্রব শুরু হলে তা থেকে নিস্তার পাওয়া খুবই কঠিন। মানুষের শরীরের থেকে রক্ত চুষে নেয় এই ক্ষুদে পোকা, এর কামড়ের জ্বালানিতে অস্থির করে দেয় মানুষকে। ছাড় পোকা সাধারণত বিছানা, বালিশ, মশারি, সোফা এদের পছন্দের জায়গা। নিশাচর না হলেও ছাড় পোকা সাধারণত রাতের বেলায় সক্রিয় থাকে। তাহলে জেনে নিন ঘরোয়া পদ্ধতিতে ছারপোকাকে কীভাবে বাড়ি থেকে তাড়াবেন। ঘরের যে স্থানে ছারপোকার বাস সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করে দিন। 2 থেকে 3 দিন স্প্রে করলেই দেখবেন ছারপোকা কিন্তু আপনার ঘর ছেড়ে পালাবে। ছারপোকা তাড়াতে ন্যাপতালিন খুবই কার্যকরী। ছারপোকা তাড়াতে অন্তত মাসে 2 থেকে 3 বার ন্যাপতালিনের গুঁড়ো বিছানার নিচে ছড়িয়ে দিন। এতে কী হবে, ন্যাপতালিন গন্ধে ছারপোকা সহ্য করতে না পেরে সেই জায়গা ছেড়ে পালাবে। আপনাদের আসবাবপত্র যেগুলোতে মনে হচ্ছে ছারপোকার রয়েছে, যেমন লেপ তোষক, পরিষ্কার রাখার সঙ্গে সঙ্গে নিয়মিত কিন্তু সেগুলোকে রোদে দেবেন। রোদে দিলে পরে কী হবে, করে ছারপোকার আক্রমণ কমে যায়।